নমস্কার। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক দিবসে আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাদের প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদনে কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের কবিতা স্যার। কার হয়েছে শরীর খারাপ, করছে কামাই তা না, সেসব খবর সবার আগে তার হয়ে যায় জানা। খবর পেলেই হাজির তিনি, হাতের একটু ছোঁয়ায় রোগ বেদনা হয় তখনই বৃষ্টি জলে ধোয়া। বই কেনাচার হয়নি আজও, দেন তিনি ঠিক কিনে, কে মেধাবি গোবর গণেশ রাখেন সেসব চিনে। ফিয়ের টাকা হয়নি জোগাড়, দাঁড়ান এসে পাশে, যে ছেলেটি কাঁদছিল খুব সেই তখন হাসে। সকাল বিকেল স্যারের বাড়ি মাদুর থাকে পাতা, ফ্রি কোচিংয়ে বোঝান পড়া, যত্নে দেখেন খাতা। সবকিছু তার অন্যরকম, গল্প কথার মতো, সামনে গিয়ে যেই দাঁড়াবে শ্রদ্ধায় মাথা নত। মারেন না স্যার, রাগেন না স্যার, মুখে হাসির আভা। স্কুলেতে তার মতো স্যার যায় দ্বিতীয় ভাবা। স্যারের কথা সবাই জানে, এই গ্রামে সে গ্রামে। হঠাৎ তিনি চিঠি পেলেন মুখ আটা এক খামে, কানা ঘুষয়ে সত্যি শেষে যাবেন ফিরে বাড়ি, আর গ্রামে নয়। ডাক এসেছে শহরে মাস্টারির, ওইখানে তার শেকড় বাকর, মা এখনো বেঁচে, লেখাপড়ায় তুখোর মেয়ে, নাম করেছে নেচে। চিঠি পেয়ে স্যারের মনে দোলদুলুনির শুরু, কত রকম গল্প ছড়ায় কেউ বা বাঁকায় ফুরু। সত্যি কি স্যার তাদের ছেড়ে যাবেন এবার ফিরে, ছেলেরা সব হচ্ছে জড়ো উপচানো সেই ভিড়ে। থমথমে মুখ, ছলছলে চোখ, কান্না সেথে, খানিক পরে জলের ধারা জল পরে চোখবে। কাতর গলায় বলছে তারা, থাকুন না এইখানে, চোখের জলে ভাসে এসেছে খুশির তুফান প্রাণে। এই গ্রামেতে যাবেন থেকে দিলেন কথা তিনি, কণ্ঠে সবার আনন্দ গান, খুশির রেনি ছিনি। নমস্কার।